মদিনার আল মুনাওয়ারা এলাকার ছোট এই কক্ষটি সর্বোচ্চ দুইজনের জন্য উপযুক্ত হলেও এখানেই গাদাগাদি করে থাকতে হচ্ছে চার থেকে পাঁচজন হাজিকে। হজ এজেন্সিগুলো গ্রাহকদের থেকে পূর্ণ অর্থ আদায় করেছে ঠিকই, তবে বেশিরভাগই হাজিদের থাকা খাওয়ার ন্যূনতম ব্যবস্থা করেনি। অভিযোগ রয়েছে দুটি গ্রুপ একই কক্ষ বরাদ্দ করে গ্রাহকদের প্রতারিত করছে, ফলে যারা আগে আসছেন তারাই থাকার সুযোগ পাচ্ছেন, আর যারা পরে আসছেন তাদের ঠাঁই হয়েছে হোটেলের বারান্দা অথবা রাস্তায়। নয়জন মহিলা আর সাতজন পুরুষ, দুইটা হলরুমের মতো রুমে ছিলাম। আবার কিছু এজেন্সির বিরুদ্ধে হজযাত্রীদের খাবার না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এজেন্সিগুলোর খাবার সরবরাহ বাবদ অর্থ নিলেও হাজিদের নির্ভর করতে হচ্ছে বাইরে থেকে কিনে আনা খাবারের উপর। আট দিন পর্যন্ত খাবার বন্ধ, এই জিনিসগুলো যখন এই অভিযোগগুলো সমস্যার কথা যখন আমরা গাইডকে জানাতে যাব, তখন দেখলাম যে আমাদের সাথেই একজন হাজি গাইড হিসেবে আসছেন। আমাদের সরকার এই এজেন্সির ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখে এবং আমাদের হাজিরা যাতে কষ্ট না পায় সেদিকে যাতে খেয়াল রাখে। প্রথম হজ করতে আসা বাংলাদেশীদের সঠিক দিক নির্দেশনাও দিতে পারছে না এজেন্সিগুলো, এ কারণে দুর্ভোগে পড়ছেন বয়স্ক ও স্বল্প শিক্ষিতরা। অভিযোগগুলো তদন্তের কথা জানিয়েছেন মদিনা বাংলাদেশ হজ কর্তৃপক্ষ। যে সমস্ত এজেন্টের বিরুদ্ধে এই অভিযোগ আসে তাদের সাথে যোগাযোগ করে তাদের হাওয়ার থাকার থাকারটা চেঞ্জ করা খুব কঠিন, তবে হাওয়ারটা যাতে থাকে আর মিনিমাম থাকার ব্যবস্থা যাতে থাকে। যারা জেদ্দায় যাবেন তাদের জন্য আদিল্লা থেকে আমরা বাসের যে লিস্টটা করতে হয় সেটা আমরা তাদেরকে প্রোভাইড করে থাকি। এছাড়া আসলে হাজিদেরকে ডাইরেক্টলি সাপোর্ট দেওয়ার জন্য হারিয়ে যাওয়া এবং ট্রিটমেন্ট কার্ড, এই দুটোই আমরা মূলত হাজিদেরকে সাপোর্ট দিয়ে থাকি। যে কোনো হাজি সাহেব যে কোনো অসুস্থতা নিয়ে আসলে হজ মিশন থেকে জানানো হয়েছে চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে এসে এখন পর্যন্ত মারা গেছেন ১৮ জন বাংলাদেশি। সময় সংবাদ, সৌদি আরব।